নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সোমনাথ। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সুমিতা পোদ্দার, বনগাঁ লোকসভা আসনের নির্দল প্রার্থী। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বনগাঁ লোকসভা এমন একটি আসন যেখানে মতুয়া ভোট অনেকটাই ফ্যাক্টর নির্বাচনে প্রার্থীদের জয়লাভের ক্ষেত্রে। আমাদের সাথে রয়েছেন সুমিতা পোদ্দার। দিদি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জয় হরি বল, নমস্কার সবাইকে। প্রথমে আপনার কাছে আমার যে প্রশ্ন, হঠাৎ করে ভোটের ময়দানে কেন নামা? ভোটের ময়দানে নামার কারণটা হলো আমার মানুষরা, আমার জাতি, আমার সমাজ। বিগত দিনে আমরা আমাদের হরিগুরুচার ঠাকুরের যারা উত্তরাধিকারী, ঠাকুরবাড়ির যারা সদস্য, তাদের উপর আমার একটা, আমরা সকলেই একটা আশা ভরসায় ছিলাম, আমার জাতির থেকে শুরু করে ইভেন আমিও, যে তিনি আমাদের জন্য কিছু করবেন। তাকে যে আমরা রাজ সিংহাসনে বসিয়েছিলাম, বসিয়েছি, এখনও সে বসেই আছে সেখানে। তো তার যে, সে যে সব প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল ভোটে দাঁড়ানোর আগে বা জেতা বিজয় হওয়ার আগে, বিজয় হওয়ার পরে সে কোনোরকমই প্রতিশ্রুতি তার রাখেনি। সেই কারণে আমার মানুষরা, আমার জাতির লোকেরা দিন দিন যে প্রতারিত হয়েছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, সেই জায়গাটা থেকে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের সমাজের মানুষ, আমাদের ঘরের মেয়েকে, আমাদের জাতির মানুষকে আমরা দাঁড় করাবো। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে কি বলছেন? আমি কি বলছি? আমি প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে সত্যি কথা বলতে কি কিছু বলতেই লাগছে না সেরকমভাবে। কেন, বিগত দিনে আমার মানে অনেক কর্মকাণ্ড, আপনারাও নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন ইউটিউব ফেসবুক দ্বারা যে আমার কর্মকাণ্ডগুলো মানুষকে দেখানো হয়েছে, আমি যে কর্মকাণ্ডগুলো মানুষের জন্য, জাতির জন্য, শুধু আমার মতুয়া জাতির জন্য নয়, মুসলিম, আদিবাসী, রাজবংশী, কুর্ণি, সমস্ত সাঁওতাল, সমস্ত জাতির জন্য, সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য যে কর্মগুলো আমি বিগত দিন 15 বছর ধরে করে আসছি, ফ্রন্টে আমি হয়তো 5 বছর, কিন্তু বিগত 15 বছর ধরে আমি এগুলো করে আসছি। 15 বছর বলাও ভুল হবে, আমার দাদু ছিল একজন সাধু গোসাই, নির্মল গোসাই ওনার নাম। তো তার হাত ধরে ছোটোবেলা থেকেই তিনিও ঠিক এরকমই ছিলেন, আর আমিও ওই একই রক্তের, একই বংশের, আর এই মতুয়া রক্তই আমার শরীরে। তো সেইভাবে ঠিক ওনার চলাপথে বা আমার ঠাকুর, গুরুচার ঠাকুরের যে আদর্শ পথে উনি দেখিয়ে দিয়ে গেছে, যে পথে আমার দাদু চলেছেন এবং আমি চলছি এবং আমার সাথে যারা আমার সহকর্মীরা আছে সবাই চলছে, সেই দিকটা খেয়াল রেখে এই জায়গাটা। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, নির্বাচনে জয়ী হলে আপনার প্রথম কাজ কী হবে? নির্বাচনে জয়ী হলে আমার প্রথম কাজ যেটা হবে শিক্ষা আর কর্ম। শিক্ষাটার দিকে আমি বেশি ধ্যান দেবো আর কর্মটার দিকে, কেন আমি জানি মানে কর্মসংস্থান, হ্যাঁ একদম, কর্মসংস্থান এবং শিক্ষা এই দুটোই আমাদের পশ্চিমবাংলা থেকে শুধু নয়, আমাদের ভারতবর্ষ থেকে পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমন একটা সময় মনে হচ্ছে আমি আগামী দিনে দেখতে পাবো, যদি এই এই জায়গাটা সুধার না হয়, যে আমরা সেই ইংরেজদের আমলের মতন গুলামি খাটবো অন্য পার্টিদের, অন্য মানুষদের, এরকমই কিছু একটা সিস্টেম আগামী দিনে হতে চলেছে। যদি আমরা এখন রুখে না দাঁড়াই, আমরা যদি নিজেদের অধিকারটা নিজেরা না বুঝতে পারি, যদি আমাদের অধিকারের যেটা ছিনিয়ে নেওয়ার দরকার আমরা যদি ছিনিয়ে না নিতে পারি, তাহলে ওরকম একটা দিন হয়তো আবারও ফিরে আসবে। রাজনীতির ময়দানে অর্থাৎ ভোটের ময়দানে নেমেছেন, স্বাভাবিকভাবে রাজনীতির প্রশ্ন করতেই হয়। আপনার মনোনয়ন জমা দেওয়ার দিন আমাদের কাছে একটি মন্তব্য এসে পৌঁছেছিল যে আপনার বিরোধী প্রার্থী, বিজেপির যিনি বিদায়ী সাংসদ, তিনি নাম না করে বলছেন আপনি সুবিধাবাদী, সুবিধা ভোগ করার জন্যই রাজনীতিতে এসেছেন, কি বলবেন? এখানে আমার একটাই কথা যে শ্রী শান্তি হরি গুরুজন মতুয়া ফাউন্ডেশনটা একটু আপনারা সার্চ করবেন, প্রত্যেক দর্শককে, প্রত্যেক মানুষকে আমার এটা করজোড়ে নিবেদন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার বিগত দিনের কাজ আর এখনও আমার কর্ম আর তার কর্ম দেখে বুঝতে পারবেন যে সে মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি কি তিনি রেখেছেন, আর আমি যে প্রতিশ্রুতি দিইনি, যে কর্মগুলো করে আসছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সুবিধাবাদী সে না সুবিধাবাদী আমি। আমি আমার রোজগারের টাকা দিয়ে বিগত 15 বছর ধরে মানুষের জন্য যে কর্ম করে যাচ্ছি, প্রত্যেকটা কর্ম, যেমন শিক্ষা, আমার অনেকগুলো স্কুল চলে,
হ্যাঁ, যেসব মা বাবারা বাচ্চাদের নিজের সন্তানকে পড়াশোনার জন্য টিউশন দিতে পারে না, হয়তো কোনো রকম পড়াশোনাটা শেখাচ্ছে, তাও বাংলা মিডিয়াম, আমাদের নমদা ঘরের ছেলেমেয়েরা তো ইংলিশ মিডিয়ামে যেতেই পারে না, তো সেখান থেকে তারা একটা টিউশনও দিতে পারে না বাচ্চাকে। কত জায়গায় আমি টিউশন কোচিং সেন্টার খুলে দিয়েছি। কম্পিউটার, যেটা না জানলে আজকালকার যুগে একটা ভালো চাকরি পাওয়া যায় না, চাকরি পেলেও মায়না পাওয়া যায় না, সেই কম্পিউটার সেন্টার খুলে দিয়েছি, যাতে এই মানুষগুলো এগুলো শিখে এই শিক্ষাগুলো নিয়ে একটা ভালো জায়গা পায়। আমার নিজের থেকে যেটুকু ক্ষমতা হয়েছে আমি সেটুকুই করছি। তারপরে কেউ অসুস্থ, এখনও আমাদের ফাউন্ডেশন থেকে অনেক বাচ্চা যারা ঘরে থাকে, কোচিং সেন্টার তো একটা আলাদা থাকেই, যারা ঘরে থাকে ব্রিলিয়ান্ট ছাত্র, তারা কতজন পড়াশোনা করে। একদমই, তার মানে দীর্ঘদিন ধরে আপনি এই ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছেন। একদম একদম। এখানে আমার প্রশ্ন, এই লোকসভা আসনে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, মতুয়া ভোট কতটা আপনার অনুকূলে থাকবে বলে মনে করছেন? শুধু মতুয়া ভোটই নয়, আদার্স যে কাস্টের লোকেরা আছে, জাতির লোকেরা আছে, প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসে এবং ভালোবাসছে এবং ভালোবাসা দিচ্ছে, প্রচারে বেরিয়েও সেটা বুঝতে পারছি, এবং প্রত্যেকেরই ভালোবাসা আমি পাবো, প্রত্যেকেরই আশীর্বাদ, প্রত্যেক কাস্টে, শুধু মতুয়া জাতির লোক নয়, সমস্ত জাতির লোকরাই আমাকে আশীর্বাদ করবেন এবং আমি জয়যুক্ত হবই। আমার শেষ প্রশ্ন এটাই ছিল যে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আর কি? জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী আছি যে আমাকে আমার মানুষরা জয়ী করে নিয়ে আসবে। কেন, ওই কর্মটা বললাম যে আমার বিগত দিনের কর্মটা যেটা আছে, আর আমাদের এখন যিনি এমপি আছেন বনগাঁ লোকসভার, তার যে কর্ম, মানে আমি প্রত্যেক জায়গায় গিয়ে দেখতে পাচ্ছি, শুনতে পারছি যে 5 বছর তার কোনো আনাগোনা নেই, কোনো মানুষের কাছে আনাগোনা নেই। ইভেন উনি এই ভোটের সময় অনেক জায়গায় গিয়ে নাকি মানে অনেক রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কোথাও ওনাকে ঢিল মারা হয়েছে, কত, এই যে মিঠুন এসেছিল না পরশুদিন বোধহয় চাকদায়, মিঠুন চক্রবর্তী, হ্যাঁ মিঠুন চক্রবর্তী এসেছিলেন চাকদায়, মিঠুন চক্রবর্তীর জন্য কিন্তু যে ভিড়টা হয়েছিল, তার ওর মধ্যেও শান্তনু ঠাকুরকে এটা শুনতে হয়েছে এই স্লোগানটা, গো ব্যাক। তাহলে আপনারা নিজেরাই ভাবুন যে তার কি অবস্থা। অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ছিলেন সুমিতা পোদ্দার। ভোট একদম দুয়ারে যে কথা বলা চলে, নির্বাচনের সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন প্রার্থী, তার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আরও একবার ধন্যবাদ দিদি আপনাকে। আমরা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনোখানে অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে ভোটের ময়দানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন নিউজ নো ম্যানস ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। নমস্কার।